বন্ধুরা, দুজন আজকে কল সারাতে এসেছি, আর বেশি কিছু বলবো না, শুধু কল সারানোর ভিডিওটাই দেখাবো। তো এখানে কল সারানো হচ্ছে, না না এটা চালু নাই, অনেকদিন নষ্ট হয়েছে। ঘুরি আমাদের ওইখানে করে দিয়েছি, দুটা মেশিন লাগছে, দুটো মোটর, একজন ঘুরাচ্ছে আর একজন ছাড়ি দিলে হসহস করে ঢুকে যাবে নাকি? কোথায় লাগলে ধরবে, পাইপ ধরবে, দেখছি জল পায় না, পরে পরে হয়ে যাবে তো না, তুমি তিন ইঞ্চ ইয়া যদি চার ইঞ্চি করতে নাই, কিছুটা পাইপ দিয়ে দিতে নাই, ওটা তো এখানে আমাদের লেভেলটা কত থাকে? 80 না, ধর ভালো করে ধর, এইটা এইটা 80 দিয়ে করা আছে, পাইপটা ছাড়, এটা ধরা আছে, ঠিক আছে না, এটা কোনো অসুবিধা হবে, জল নাই জল থাকবে না, তার কারণ যদিও জলে মিনি চলছে এখন, আবার নদী ইয়া থাকে, এটা 180 ইয়া করা আছে, ফিটিং করা আছে, ওপর দিকে চেক না তো হাতটা সরা, এই যে বন্ধুরা কল খোলা হয়ে গেছে, সেটাই দেখাবো, আগে জলে ঠেকুক তারপরে মাপবো, ওটা কি জল দেখবে নাকি? হ্যাঁ ওটা দেখবে, চেরি গেছে নাকি দেখো, না রে ফুটটা কম লয় বহুত দূর, না বহুত দূর, এই যে জল আই পড়ে যাচ্ছে, জল পাই, তিনটে চারটে পাইপ হচ্ছে, এক দুই তিন চার, খোলা হবে ধুলো পড়ে গেছিল, ওয়াশারটা খেয়ে দিবি,
আশাটা যে জলটা ছাড়িবে ঘেঁচ ঘেঁচ থাকে না বসে যাবে মানে চ্যাপ চাপ বসিবে না তো ফেলো ছিল তাও তারা বুঝতে লাগছে বন্ধু ঘন কেমন আছে ভালো আছে ভালো আছে না না ও ঠিকই বলেছে একটু বালতি করে জল আনো যা জানি ভয় করছো কেন কত তো শুনাম তুই দেখতে পাবি তোর ঘরে ছেলে বলিয়া একটু সার্চ করলি তোমাদের ফোনের নাম্বারটা দিয়ে দিলে ভালোই হবে কলে মিস্ত্রির নাম্বার পাই না না তোর নিজেরটাই ভালো বলবি দেখ তুই তো তোর নাম থাকবে ধরো ঘুমায় উঠে দিলে চোখে দেখেছিস একবার দেখছি কাজ করতে জানি গেছে কি রে উল্টে জলটা তুলবে গেলাই উঠবে গেলাই উঠবে গেলাই হ্যাঁ যদি 12 ফুট জল হয় তাহলে এটাই বোঝা যাবে কত কাণ্ড হতো জল দেওয়া নাই জল না চলে আসলে চলে ফিনিশ এই যে বন্ধুরা কল পুরো ফিটিং আর এই যে কলটা দিয়ে পুরো জল বেরোচ্ছে রাস্তা এই যে জল এই
যার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবে, আর এরকম এসব ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে।